বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে ব্রেকআপের চারটি লক্ষণের বিষয়ে বলবো। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে যদি আপনি এই চারটি লক্ষণ দেখতে পান, তাহলে আপনাদের ব্রেকআপ হওয়াটা 100% নিশ্চিত। তো 1 নম্বরে হলো আপনাকে পর্যাপ্ত সময় না দেয়া। ভালো করে ভেবে দেখুন, শেষবার কবে আপনারা দেখা করেছিলেন কিংবা ভালোভাবে ফোনে কথা বলেছিলেন। সম্পর্কের শুরুর তুলনায় কিটা অনেক কম। এখানে দুটি ব্যাপার লক্ষণীয়। প্রথমত, তিনি খুব বেশি কাজে ব্যস্ত কি না, এবং দ্বিতীয়ত, তিনি কি আপনাকে এড়িয়ে চলছেন কি না। একজন পুরুষ সত্যিকারের ভালোবেসে থাকলে যে করেই হোক একটু সময় প্রেমিকার জন্য ঠিকই বের করবেন, কিন্তু যদি তিনি আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চান, তবে তিনি ব্যস্ততার অজুহাত দেবেন। প্রেমিকের বন্ধুবান্ধব ও অন্যান্য পরিচিত মানুষজনের দূরে সরে যাওয়া। যদি প্রেমিকের বন্ধুবান্ধব ও অন্যান্য পরিচিত মানুষজনের সাথে পরিচয় থেকে থাকে, তাহলে তাদেরকেও লক্ষ্য করুন। দেখুন তারা আগের মতোই আপনার সাথে ভালো আচরণ করছেন কি না। যদি মনে করেন আগের মতো আন্তরিকতা ও বন্ধুত্ব নেই, তবে বুঝতে হবে এটা আপনার প্রেমিকের পক্ষ থেকেই হচ্ছে। তিনি বিচ্ছেদ চাচ্ছেন, বিদায় নিজের বন্ধুবান্ধব ও অন্যান্য পরিচিত মানুষজনকে আপনার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন। 2 নম্বরে হলো অকারণে মেজাজ করা। মন মেজাজ ভালো না থাকলে কথা একটু রুষ্ট হয়েই বলেন সবাই, কিন্তু এটা যদি পরপর অনেকবার হয় বা দিনের পর দিন একই রকম চলতে থাকে, তবে তা ভাবনার বিষয় অবশ্যই। অকারণে আপনার সাথে খারাপ ব্যবহার করলে বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। যে বিষয়গুলো আগে তিনি লক্ষ্যই করতেন না, হুট করে সেই বিষয়গুলো নিয়ে মেজাজ করা শুরু করলে তা অবশ্যই চিন্তার বিষয়। অকারণে মেজাজ করা মানে তিনি আপনাকে দূরে রাখতে চান, সম্পর্ক থেকে দূরে থাকতে চান। 3 নম্বরে হচ্ছে অযথা দোষারোপ করা। তোমার জন্য এমনটি হয়েছে, তুমি আমার জীবনে আসার পর থেকে আমি সুখী না, তোমার কারণে আমি আজকে ব্যর্থ, এই ধরনের কথাগুলো যদি ইদানিং বেশি শুনে থাকেন, তবে বুঝবেন বিচ্ছেদ 100% নিশ্চিত। কটাক্ষ করা। ছেলেরা খুব ভালো করেই জানেন যে মেয়েরা নিজের সৌন্দর্য ও রুচি নিয়ে কটাক্ষ একেবারে সহ্য করতে পারেন না। সেজন্য যখন বিচ্ছেদের চিন্তা মাথায় আসে, তখন তারা কটাক্ষ করা শুরু করেন। আপনার প্রেমিক যদি আপনাকে বলেন তুমি আর একটু ওজন কমাও কিংবা একটু স্টাইলিশ হওয়ার চেষ্টা করো, তবে অবশ্যই আপনাকে তার গতিবিধি লক্ষ্য করতে হবে। বেশিরভাগ পুরুষই কটাক্ষ করেন ইচ্ছা করে, যেন প্রেমিকা নিজেই সম্পর্ক ভেঙে চলে যান। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে 4টি বিষয় বললাম, এই 4টি বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। দেখবেন যদি এই 4টি বিষয় আপনার ভালোবাসার মানুষের কাছে থেকে থাকে বা আপনার সাথে করে থাকে, তাহলে আপনাদের বিচ্ছেদ 100% নিশ্চিত।